نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. আমার তো তাজাওয়াকুত দূর তেলাওয়াত করার ইচ্ছা ছিল, এটা কার হিসাবে করে শেষ করে আর রাখেন রসগোল্লা খাওয়ার পরে চা খাইলে মিঠা লাগে কথা কয় না আপনারা কি আমার কথা বুঝেন না নাকি? রসগোল্লা বুঝেন না আপনারা? রসগোল্লা খাওয়ার পরে চা মিঠা লাগে তার মিয়া খালি কো চা খাই দে চিনি দিস না আরো দে তিন কাপের চিনি দিলেও এবার আর মুখে মিষ্টি লাগানো যায় না কথা বুঝেন নাই তো আলহামদুলিল্লাহ কার হিসাবের হায়াত আল্লাহ বরকত দান করুক আমি দোয়া করি বাকি আমার একেবারে বাড়িতে ঠেংটাই ভেঙে থেকে গেছে আর কি যাক এরপরেও আল্লাহর কোরআন কোরআনের তেলাওয়াতের ভিতরে মজা আছে হ্যাঁ তেলাওয়াত যদি সুন্দর হয় কণ্ঠ যদি সুন্দর হয় তাহলে মজা আরো কথা বলেন ঠিক কিনা কারি সাহেব যদি হয় তাহলে তেলাওয়াতের মজা আরো বাড়ে আরে দেখেন না হুজুর বলেছেন এই কথা ফান্টান লুই আইতেছে একবারে দিয়া যান গা যাতে আর বারে বারে আসতে না হয় কারণ আসলে আপনার ওনারাও দেখে আমারও দেখা লাগে কারণ এটাই স্বাভাবিক মহতারাম হাজিরিন কোরআনের মজা ছিল আছে এবং থাকবে কথা কয় না কথা কয় না আজকের দুনিয়ায় মানুষ কাফের হয় বেইমান হয় নাস্তিক হয় হাজারো গুনায় লিপ্ত হয় শুধু মজা উপভোগ করার জন্যে কিন্তু এই দুনিয়াদারেরা যত মজার পিছনে দৌড়া একটা মজার উপরে তারা স্থির থাকতে পারে না কারণ সকালে মজা লাগলে দুপুরে মজা লাগে না দুপুরে লাগলে রাত্রে লাগে না কিন্তু আমরা আল্লাহর কোরআন নিয়ে যারা যে সকল ওলামায়ে কেরাম তালিবুল ইলমরা পড়ে আছে এদের ভোর রাত্রেও কোরআনের তেলাওয়াত মজা জোহরের সময়ও মজা আসরেও মজা রাত্রেও মজা মজা কখনোই আমি কয়দিন আগে সিলেটে এক মাহফিলে মাদ্রাসার মুহতামিম সাহেব বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদন পেশ করতে গিয়ে বলছেন কো শিক্ষকদের বেতন 7 লাখ টাকা বাকি 7 লাখ টাকা বাকি আমি বয়ানের ভিতরে করলাম সুবহানাল্লাহ 7 লাখ টাকা বাকি শিক্ষকদের বেতন বেতন কয় হাজার করে 5-6 হাজার 7 হাজার 8 হাজার 10 হাজার এর ভিতরেই তো এর মধ্যে 7 লাখ টাকা বাকি এত টাকা যদি বেতন বাকি হইতো কোনো স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষকেরা ভিড়ায়া সাইজ করে হলেই তো কিন্তু এরপরে ওলামা একরাম ধৈর্য সহকারে বেতন নিয়ে উচ্চবাচ্চ করে না আন্দোলন করে না ম্যানেজিং কমিটির সাথে কোনো তর্কে বিতর্কে জড়ায় না তার কারণ হলো বেতন পাইলেও না পাইলেও কোরআন শিখে এবং কোরআন শিখানোর ভিতরে তেলাওয়াত করার ভিতরে যে মজা আছে এটা বেতনের ভিতরে নাই টাকার ভিতরে নাই সৈয়দনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সেজন্য বলছেন রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন ফাইন্নাল মাল ইয়াফনা আন করিবিন ওয়াইন্নাল ইলম ইয়াবকা লা ইয়াজালু আল্লাহর বন্টনে আমরা মহা খুশি আল্লাহর বন্টনে আমরা মহা খুশি আল্লাহ আমাদের দুশমনদেরকে মাল দিয়ে ব্যস্ত রেখেছেন আর আমাদেরকে কোরআন হাদিসের এলেম দিয়ে ব্যস্ত রেখেছেন এরা খালি টাকা গনে এরা টাকা গনে আর মাদ্রাসাওয়ালারা কোরআনের আয়াত গনে কষ্ট হবে নাকি আপনাদের কষ্ট হবে এখানে অনেক বিজ্ঞ বড় বড় উলামা একরাম বুজুর্গ গানেদিন আছেন আগেও বয়ান করেছেন আমার পরেও হবে আমি মাঝখানে জানি না কতক্ষণ সময় কারণ মাঝখানে যে থাকে এর একটু ঝামেলা বেশি থাকে সিএনজিতে আপনারা উঠেননি মাঝে মাঝে পিছনে কয় সিট 3 সিট মাঝখানে যে থাকে সারা রাস্তায় আত্মা হিয়া তুহরা লাগে কথা ঠিক না এর আর এদিক ওদিক হইবার কোনো কায়দা নাই এই যে হাত আঁটুর উপরে রাখছে সারা রাস্তা এইভাবে আত্মা হিয়া তো ভরতে ভরতে তার যাওয়া লাগে তো আমারও এই অবস্থা আর কি আমার আগেও বড় ওলামায়ে কেরাম আমার পরেও বড় বড় আলেমি দিনগণ আসবেন এই জন্য আমার মাঝখানে আত্মা হিয়াতুর সুরতির ভিতরেই কিছু কথা বলতে হবে তবে আমার সাথে একটু দয়া করে আদান প্রদানে আপনারা থাকবেন বলে আমি আশাবাদী আমি বলছিলাম কোরআনওয়ালারা শ্রেষ্ঠ সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ সাক্ষী দিয়েছেন স্বয়ং আল্লাহ
আমি আপনাদেরকে ছোট করে কয়েকটি কথা বলবো শুধু আপনারা একটু কথাগুলো একটু খেয়াল করবেন বর্তমান দুনিয়া এবং দুনিয়ার মানুষ শুধু মালের পিছনে অন্ধের মতো দৌড়াইতেছে আর মনে করি অনেক টাকার মালিক হলে আমি উন্নত যারা টাকার মালিক হয় তারা উন্নত কোন দেশ যদি বেশি টাকার মালিক হয় দেশ উন্নত এরকমই কিন্তু এখন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় স্লোগান হলো উন্নয়ন আর উন্নতির স্লোগান কথা ঠিক না এটা হলো সবচেয়ে বেশি জনপ্রিয় মহতারাম হাজেরিন টাকা বেশি হইলে উন্নত টাকা বেশি হইলে আমি উন্নত এই রকম আমাদের চিন্তা ভাবনা বর্তমান দুনিয়া কিন্তু আসলে কেউ একটু গভীরভাবে চিন্তা করে দেখি না আমি আপনাদেরকে শুধুমাত্র বলছি বর্তমান আমাদের দেশে কোটিপতি শিল্পপতি অমুকপতি তমুকপতি অভাব নাই আচ্ছা ধরেন আপাতত যেই মাল বেশি হইলে উন্নত মনে করা হয় আমি আপনাদেরকে যদি বলি যে বর্তমান বাংলাদেশে কতজন মানুষ কোটিপতি তাদের আগে কে ছিল কোটিপতি তার আগে কে ছিল কোটিপতি তার আগে কে ছিল কোটিপতি এই কোটিপতিদের তালিকা যদি করা হয় কে ইন্ডাস্ট্রিওয়ালা ছিল এই তালিকা যদি করা হয় তাহলে দেখবেন যে এই তালিকায় যাইতে 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 পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী এবং কোটিপতি ছিল কারুন কে এরপরে যেই তালিকাটা হবে এই তালিকার ভিতরে পাঁচজন মুসলমান দশজন হিন্দু ৩০জন খ্রিস্টান ৩৫জন ইহুদি আমার কথা মনে হয় বুঝেন নাই এখানে মুসলমানও থাকবে অমুসলিমও থাকবে ইহুদিও থাকবে খ্রিস্টানও থাকবে মালদারদের তালিকা আমি একটাই শুধু বললাম আর বেশি নমুনা দেখানোর দরকার নাই একটা দিয়ে আপনাদেরকে বুঝে নিতে হবে মহতারাম হাজেরিন তাহলে আপনারা খেয়াল করবেন যদি মালদারের যদি সম্পদওয়ালাদের তালিকা হয় তাহলে একেবারে শীর্ষে শীর্ষে যার নাম থাকবে যার নাম পাওয়া যাবে আমার তো মনে হয় এই নামটা হবে কারুনের নাম আর এর ভিতরে যত নাম আছে মুসলমানও থাকবে হিন্দুও থাকবে খ্রিস্টানও থাকবে বৌদ্ধও থাকবে অন্যান্য ধর্মের লোকেরাও থাকবে কিন্তু আমি বলি কোরআনওয়ালা যারা যে ওলামায়ে কেরাম এখানে যদি তালিকা ধরে আপনি টান দেন আপনি যদি দেখেন তাহলে মাওলানা আনিস সাহেবের উস্তাদ উনি একজন আলেম ওনার উস্তাদ আরেকজন আলেম ওনার উস্তাদ আরো বড় আলেম ওনার উস্তাদ আরো বড় আলেম তালিকার এক সময় গিয়ে দেখা যাবে তাবির নাম চলে এসেছে তাবিকে যদি জিজ্ঞেস করা হয় আপনি এলেম কোথায় পাইলেন রাসূলের অমুক সাহাবীর কাছ থেকে আমি এলেম অর্জন করেছি সাহাবি আপনি কোথায় থেকে এলেম অর্জন করেছেন সাহাবি বলবেন আমি এলেম অর্জন করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে জানি না আমি কথা আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা হ্যাঁ তাহলে যদি তালিকা করেন তাহলে এই কোরআনওয়ালাদের এই মোল্লা মৌলভীদের তালিকার উপরের নামটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম ভুল বলছি নাকি হাফেজ কোরআনদের মাথায় আজকে পাগড়ি দেয় না হ্যাঁ এই কোরআনের সর্বপ্রথম হাফেজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ আল্লাহর হাবিব যখন ওহী নাজিল হইতো তখন নবী ঘন ঘন ঠোঁট নাড়াইতেন মুখস্থ করার জন্য চেষ্টা করতেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্ন আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা করানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্ন আলাইনা বায়ানা নবী আপনি ঘন ঘন টুট নাড়াইতে হবে না জিব্রাইল পড়বে আর আপনি শুনবেন আমি আল্লাহ আপনার সিনায় জমা করে দেব প্রয়োজন মোতাবেক আপনার জবান থেকে ব্যাখ্যা সহ আমি আল্লাহ বের করে দেব তাহলে কোরআনের প্রথম হাফেজ স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা মুসলমান তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই তোমার সামনে আমার সামনে যে হাফেজে কোরআন ঘুরতে আছে ওই তো বা তার গায়ের পোশাকটা দামি না তার পায়ের জুতাটা বেশি দামি না তার মাথার টুপিটা হয়তো এত দামি না কিন্তু তাকে কম দামি মনে করার কোনো সুযোগ নাই কারণ তার তালিকার শীর্ষে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আরে আস্তে আজুরে কোন ঠিক কিনা আমার বন্ধুরা হাসরের ময়দানে আল্লাহ যদি বলেন হাফেজে কোরআনের তালিকা না দেয়
আলেমদের তালিকা দাও হে ফেরেশতারে তালিকা আনো এবার যদি তালিকা দেওয়া হয় দেখা যাবে ওনার নাম কথা কয় না আরে ভাই এই তালিকার সবার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আর এই তালিকায় যদি লক্ষ লক্ষ হাফেজে কোরআন বর্তমান পৃথিবীতে প্রায় 4 কোটি হাফেজে কোরআন এই হাফেজে কোরআনদের নাম আমার আল্লাহ তো যদি আল্লাহ তখন বলবেন সবার উপরে আমার বন্ধুর নাম অতএব এই নামের খাতিরে পিছনে নিচে যারা আছে সবাইকে maaf করে দিলাম কারণ সকলের উপরে নাম কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে এখন বলেন যে এই এই তালিকাটা কেমন তালিকা আরে ভাই এই তালিকায় যদি নামটা ওঠানো যায় আর কিছুর দরকারই হয় না আরো কিছু লাগবে মনে হয় না ইউসুফ আলাইহিস সালাম রে কিনার জন্য বুড়ি গেছিল না বুড়ি হ্যাঁ বুড়ির কাছে তো তেমন কিছু নাই সেই মিশরের বড় বড় শিল্পপতিদের চিকন ঘাম বের হইতে আছে কেমন করে ইউসুফকে কিনবে না জানি কত টাকা দাম কেমনে জানি কি করে কি হয় কি না কি এই নিয়ে বড় চিন্তিত লাইনে দাঁড়াইছে এখন বিক্রেতারা চিন্তা করে এত ক্রেতা কত দাম চাই আবার নিজেরা ঠগু এটা তো একটা ব্যাপার আছে এই জন্য তাফসিরের এক বর্ণনা হইল তারা বলে দিছে যার যার নাম লিখে ঠিকানা লিখে নিজেই মূল্য লিখে দিয়ে যান এটা ওই নাম বর্তমান টেন্ডারের মতো আর কি কথা ঠিক না যার যার নাম ঠিকানা লিখে নিজেই দাম লিখে দিয়ে যান যে আপনার বিবেচনায় গোলামের দাম কত যার দাম সবার উপরে হবে সেই কিনতে পারবে তো জুলাইখা তো মিনিস্টারের বউ না শুধু জুলাইখা তো আবার বাদশার মেয়েও আর এক বাদশার মেয়ে মন্ত্রীর বউ বুদ্ধিমতী তো এই জন্য মন্ত্রীও বড় চালাক মন্ত্রী কে আমি বাজারে গিয়ে লাভ নাই জুলাইখা তুমি যাও দাম দর করে গিয়ে তুমি কিনো টাকা আমি দেব কারণ গিয়ে যদি কিনতে না পারে কোনো কারণে তাহলে সারা জীবন বর জ্বালাইব আর কইব তোমার মতো কিপটা মানুষে বাজারে গিয়ে ভালো মাছ কিনতে পারবা কথা ঠিক না এই জন্য জুলাইখার স্বামী কো আমি না তুমি যাও জুলাইখা তো মিনিস্টারের ওয়াইফ আবার বাদশার মেয়ে যার কারণে কি সালাকি করছে জানেন গিয়া লেখছে আমি জুলাইখা স্বামী আজিজে মিশর মিশর অমুক মন্ত্রী ঠিকানা এই এই তালিকায় যেখানে মূল্য লেখবে এখানে লেখছে এই তালিকায় যার দাম সবচেয়ে বেশি হবে আমার দাম তার দ্বিগুণ বুঝেন নাই এই তালিকায় যার দাম সর্বোচ্চ হবে আমার দাম তার ডাবল এখন কেউ যদি 10 কোটি কইলে জুলাইখার দাম কেউ যদি 100 কোটি কয় তো অটো এখন এমন এক ফর্মুলা দিয়েছে এটা অটো যে যত বাড়াইয়া বলতে পারেন কোনো লাভ নাই এই কারণে জুলাইখা এখন ওই ক্রেতাদের এখানে গিয়ে যে নাম লিখবে তালিকায় যে নাম লিখবে বুড়িও লাইনে দাঁড়াইছে শিল্পপতির দিকে বুড়ি তুমি লাইনে কি করো ক আমি ইউসুফের কিনতে আসছি সবাই একজন আরেকজনের দিকে তাকায় আর হাসে 5 টাকা নোট লয়ে কি ইউসুফ রেখে না যায় তুমি কি ইউসুফকে কিনতে পারবা বুড়ি কয় না আমি যে কিনতে পারবো না এটা আমি জানি তাহলে আসলা কেন কেন আসলা হামে নম্বাস কেদানাদ মাহে রোয়াম হামে নম্বাস কেদানাদ মাহে রোয়াম কেমন নিজ আজ খরিদারানে ওয়াম আমিও জানি আমি ইউসুফকে কিনতে পারবো না এত টাকা আমার নাই এরপরও লাইনে দাঁড়াইলাম বিক্রেতা ক্রেতাদের একটা তালিকা এখানে তৈরি হবে কোন না কোনো দিন ইউসুফ এই তালিকা দেখবে আমাকে কেনার জন্য মিশরের বাজারে কোন কোন ক্রেতা এসেছিল ওই দিন যে আমি বুড়ির নাম এই তালিকায় থাকবে এটাই আমার জন্য যথেষ্ট আমার বন্ধুরা আমালে মোলামা হইয়া কি করছে মোল্লা মৌলবী হইলে কি হবে কিছুই যদি না হয় আমি বলতে চাই যদি হাফেজে কোরআনের তালিকায় নাম উঠে যায় আমার আপনার জন্য এতটুকুই যথেষ্ট আর কোনো কিছুর দরকার হবে না আমার ভাইরা কারণ এই তালিকার সকলের উপরের নাম কার নাম সবাই মিলে বলেন কার নাম
আলেমের তালিকা সবার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম হাফেজের তালিকা সবার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আমার ভাইরা আমার বন্ধুরা অতএব আসুন বলতে চাই আল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না তারা কখনোই সমান হইতে পারে না ও মুসলমান বলতে চাইছিলাম আমার আপনার নবী বলেছেন যারা কোরআন হাদিস জানে তারা শ্রেষ্ঠ অতএব আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা হযরত আলী বলেন দুনিয়ার মানুষ কাফের বেঈমানরা মাল পায়া খুশি আমরা কোরআন পায়া খুশি কথা কয় না কথা কয় না তারা মাল পায়া খুশি আমরা কোরআন পায়া খুশি সব সময় কখন জানি মাল চলে যায় মাল যে কোনো মুহূর্তে চলে যাইতে পারে আর অন্যান্য যা কিছু আছে চলে যাইতে পারে কিন্তু এলেম একবার অর্জন করলে এই এলেম আর কোনোদিন যায় যাবে না ও বন্ধুরা তাহলে আসুন সবার মধ্যে আতঙ্ক আছে আর আমি একটি কথা বলেছিলাম সবাই মজার পিছনে দৌড়ায় মজা পাইতে চায় আরো চায় মজা হাসি খাইলাম মজা বকরি খাইলাম মজা পাটা খাইলাম মজা এখন কো কুত্তা খাইয়া দিহি কেমন মজা আল্লাহ আপনারা কি আর শুনেন নাই কোনো সময় মনে এরকম কথা আপনারা জানেননি পদ্মা সেতু আছে না এই এর আশেপাশে কি আল্লাহর রহমতে কোনো তাজা কুত্তা একটাও খোঁজ করে বের করতে পারবেন না একটাও পাইবেন না আমাকে ওই মাদারীপুর থেকে আসতে আমাকে একদিন গত বছরই একজন বলছে কজর আল্লাহ খুব ভালো হয়েছে কি ব্রিজের আশেপাশে এখন আর কোনো কুত্তা নাই কেন নাই কেমনে নাই কি নাই না আপনারা নিজেরা বুঝেন আমি আর এর চেয়ে বেশি কিছু বলার দরকার মনে করি না আমার ভাইয়েরা এখন কয় কুত্তা খেয়ে দিকে এটা কেমন মজা কথা বোঝেন নাই ইঁদুর খেয়ে দিকে কেমন মজা বাদুর খেয়ে দিকে কেমন মজা আমার মুসলমান বন্ধুরা আমরা বলি তোমরা শুধু মজার পিছনে দৌড়াও কারণ কোনো মজাই স্থায়ী না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা এক কোটি বারও এক বসায় পড়লে এক কোটি বারই মজা কমে কমে ইমাম সাহেবরে বলছেন কোনোদিন তারাবির নামাজের সময় হাফেজ সাহেবরে বলেন নি হুজুর আর কত প্রত্যেক রমজানি সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আওয়াজ করে বলেন হে মুসলমান আমি তার তেলাওয়াত না করে যদি কার হিসাব করতেন মজা কম না আরো বেশি কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাই যদি তিলাওয়াত করতেন মজা কম না আর একটু বেশি যদি কারি আব্দুল বাসিতের তিলাওয়াত হয় মজা কম না আরো বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার কাজী আমরা সাথে কোলায় কাটা কারণ এমন জিনিস আল্লাহ আমরা দিছে সকালেও মজা বিকালেও মজা দুপুরেও মজা সারা দিন মজা সারা রাত মজা সারা জীবন মজা বাপের জীবনে মজা দাদার জীবনে মজা নাতির জীবনেও মজা আমরা লগে আর কোলায়কে আমার ভাইয়েরা আল্লাহ আমাদের কেমন কিছু নিয়ামত দান করেছেন যেই নিয়ামতগুলোর দিকে শুধু তাকায়া থাকলেই সওয়াব হয় তাকায়া থাকলেই সওয়াব হয় তাকায়া থাকলেই সওয়াব হয় এক নাম্বার কালামুল্লাহ আল্লাহর কোরআনের দিকে এক নজরে শুধু তাকায়া থাকলে সওয়াব নাম্বার দুই বাইতুল্লাহ বুঝছেন কি বাইতুল্লাহ আল্লাহর ঘর খানে কাবা إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمناً
ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. اے مسلمان بیت اللہ تک ہے تک لے ثواب اللہ اکبر کان منے چانی دیکھبر منے چانی اے تولے دل تھے کہ ای گھر کے محبت کریں کارن ای گھر اوئی گھرের শাখা কোনা 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 কোন ঘরকে মহব্বত করবেন এটাও বাইতুল্লাহ এটাও বাইতুল্লাহ এটাও বাইতুল্লাহ হ্যাঁ আমার বন্ধুরা এটা শাখা ও মুসলমান দিল থেকে ঘরকে মহব্বত করেন ওই ঘরে যাওয়ার নসিব হইতে জোরে কোন না দুই নাম্বার আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখলেই সওয়াব নাম্বার তিন মা বাবার চেহারা قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قيل وإن نظر كل يوم مئة مرة قال نعم الله أكبر وأطيب أو كما قال النبي عليه الصلاة والسلام الله النبي بول الأمات كن সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকানো মাত্র হজের সওয়াব সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় 100 বার যদি তাকায় তাহলে কি হবে আল্লাহর নবী বলেন না মা আল্লাহু আকবার আল্লাহ মহান ওয়া আতিয়াব আল্লাহ পবিত্র আল্লাহ সব প্রকারের ক্ষমতা পরকতা দুর্বলতা থেকে আল্লাহ পবিত্র অতএব উম্মতরে সাহাবী 100 বার যদি কেউ তাকায় 100টা কবুল হজের সওয়াব আল্লাহ ওই সন্তানের আমল নামায় দান করবে নাম্বার 4 নাম্বার 4 আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরামের চেহারা এদেরকে দেখলে গুনাহ না সওয়াব এখন কেউ দেখবেন নি না দেখবেন না এটা আপনার ব্যাপার কথা কয় না কথা কয় না এখানে কাউকে জোর করে দেখানো যাবে না কেউ দেখলে তার লাভ নিজের না যদি দেখে তাহলে লস হবে নিজের আলেমের কিছু আসেও না যায়ও না সূর্য উঠে কিন্তু বাদুর সূর্যের দিকে তাকায় না চোখ বন্ধ করে আমি দেখি না বুঝেন না মনে হয় চোখ বন্ধ করে রাখে এই জন্য যেমন সূর্যের কিছু আসেও না যায়ও না আলেমের চেহারা দেখলে উম্মতের গুনাহ মাফ এবার কেউ দেখবে কি দেখবে না এটা তার ব্যাপার না দেখলে আলেমের কিছু আসেও না যায়ও না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবাই বলি আমিন আমার ভাইরা কষ্ট হইতাছে না চলবে আরো কয়েক মিনিট চলবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ সকল মাদারিসগুলোকে তুমি কবুল করো মহতারাম হাজিরিন তাহলে কোরআন হাদিস যারা জানে আর যারা জানে না তারা সমান কেমনে হবে হ্যাঁ কিন্তু 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 আমাদের মধ্যে কিছু মানুষ আছে কিছু যে মানুষগুলো খালি দেখে ইউরোপে টাকা বেশি আমেরিকায় টাকা বেশি ইংল্যান্ড ওই অস্ট্রেলিয়াতে টাকা বেশি চায়নায় টাকা বেশি জাপানে টাকা বেশি হ্যাঁ খালি গুজো জাপানের মানুষ কি আল্লাহরে ডাকে আমরা তো সবে বরাতে হইলেও আল্লাহরে ডাকি কিছু সবে বরাত মুসল্লি আছে না জানে না মনে হয় লাগে হ্যাঁ রে মিয়া মুসল্লি অনেক ধরনের আছে হ্যাঁ আছে না হ্যাঁ কিছু বছরের মুসল্লি আছে আমা আপনারা যদি আমি বলি তাহলে আমি মানে অন্যভাবে বলি যে এরা হইল ইদুমিয়া দুই দে না এই মুসল্লিরার নাম হইল ইদুমিয়া কথা কয় না আবার একদল মুসল্লি আছে মাশাআল্লাহ রমজানের সান উঠলে দেখবেন একবারে জামা কাপড় ধুইয়া নামাজের মুসল্লা টুসল্লা লইয়া একবারে ময়দানে নাই মজা আবার ঈদের সান উঠলে এরার নাম হইল রমজান আলী
ঠিক? হ্যাঁ, আবার দেখবেন কিছু আছে শুক্রবার, হ্যাঁ কি বার কি বার, শুক্রবার শুক্রবার জুমার দিন, মাশাআল্লাহ, না ফজর না আসর, মাঝখান দিয়ে জুমার নামাজের সময় দেখবেন মাঠার দিয়া বাপরে বাপ টুফি লাগায়া মুসল্লাটা, ঠিক না ঠিক না, এরা হইল শুকুর আলী। বাদ কাজে লাগবে কন না যারা কয়েকত কয় মাসে পাঁচ অক্ত নামাজ কয় মাসে, এটাই তো বলতেন, এটাই তো বলতেন, আমি মাঝে মাঝে টুলটা পাল্টাই জিগাই, কারণ না হইলে আপনারা ঠিক রাখা যায় না, আমার ওয়াজে লাগায় সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরতে জায়গা, কারণ এই অভিজ্ঞতা আমার আছে, জুমার নামাজের বয়ান একদিন জিগাইছি দুজনে যাইতে কে কে রাজি, তিনজনে হাত তুলছে, কথা বুঝেন নাই, আমার তো জানা আছে, এই জন্য মাঝে মাঝে আপনারা একটু উল্টা উল্টাই জিজ্ঞাসা করা হবে, কারণ যদি বোঝা যায় সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি দেহ মন দুটোটা নিয়ে এখানে আছেন, আর না হইলে বোঝা যাবে দেহ আছে ভিতরে নামাজ কয়েকত কয় দিনে, প্রতিদিন প্রতিদিন কয়বার, পাঁচবার পাঁচবার, এই যে আল্লাহর ঘর, এটা বারবার আসার জায়গা, এনে বারবার আসলে বেমজা লাগে না, হ্যাঁ, আর দুনিয়ার যত উন্নত মানের বিল্ডিং এ হোক, আপনাকে যত বেতনই দেওয়া হোক, আপনাকে যদি বলা হয় যে এই বাড়িতে আপনি শুধু পাঁচবার যাইবেন আর আসবেন, মাসখানেক যাবেন এরপরে দূর আর ভাল লাগে না, এটা যাই রাখ, কথা ঠিক কিনা, যত উন্নত মানের বাড়ি হোক যত কিছুই হোক, কিন্তু এই ঘর আল্লাহ বানাইছেন এইভাবে করে, এটা বারবার আসার যাক। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ আল্লাহ কই ঘরকে আমি মাসাবা বানাইছি, মাসাবার এক অর্থ হলো বারবার আসার জায়গা, এটা বারবার আসার জায়গা, বারবার আসার জায়গা, যত আসে তত খারাপ, যত আসে তত খারাপ, আল্লাহর ঘর, কোন ওয়ালের মধ্যে লেখা লাগে না ধূমপান নিষেধ, হ্যাঁ ভালো লাগবে না কেন, কোন ওয়ালে লেখতে হয় না ধূমপান, এরপরে কেউ খায় কথা কয় না, বাসের মধ্যে দেখবেন লেখা ধূমপান নিষেধ, ওই লেখার নিচে যেই সিট এখানে ওই তিনজনে বইয়া, আল্লাহ সৌদি আরবে দেখলাম, সৌদি আরবে বাস তো সব এসি, ড্রাইভারের সিটের উপরে লেখা আরবিতে লেখছে প্রথমে আর দোকান মান্য ধূমপান নিষেধ, নিচে ইংরেজিতে লেখছে লাল অক্ষর নো স্মোকিং, মাশাআল্লাহ আমি তাকায় দেখি প্রতি ২০ মিনিট পরে হরে ড্রাইভার সাহেব, মানে এখন নিয়মিত বিরতি দিয়ে ২০ মিনিট পরে পরে ফেরানো কথা কয় না, ফেরানো যায় না, লেখা থাকে প্রস্রাব করা এখন নিষেধ লেখছে, আগে আগে লেখতো মানুষে এখানে প্রস্রাব করিবেন না, কথা বুঝেন নাই, এই সালাকরা আমি অন্য শব্দ আর ব্যবহার করলাম না, করলাম না রাগ করবেন, এই সালাকটি গিয়া নাড়া কাটিয়া দেয় না হইলে অন্য কিছু দিয়ে মুচালা, কথা বুঝেন নাই, তো নাড়া কাটলে তাই কি এখানে বসরাপ, ইস এখন পরবর্তী দেখো সর্বনাশ, এটা কি এই জন্য এখন আর এটা লেখে না যে এখানে প্রস্রাব করিবেন না, এখন লেখে প্রস্রাব করা নিষেধ, যাতে আর কাটাকাটি করতে না, কারণ আমরা বাঙালি তো মাশাআল্লাহ আমরা এই বুদ্ধি ভালো আছে, আয় হায় হায় আমি শুনছি আর কি, আল্লাহ মাফ করুন, বিদেশে বলে জুতা মেশিনে ফালিশ করে, একটা দিলে ফালিশিয়া বাইরে দ্বিতীয়টা ফালিশিয়া বাইরে, আর আগে আটকায় রেখে বিল দিলে সারে, অনেক বাঙালি কাম করছে কি জানেন নি, এই মেশিনও একটা দিছে আর এক মেশিনও কি আর একটা দিছে, আল্লাহ
পরের প্রতি যখন আরেক কাস্টমার প্রথম জুতা দিছে ফইলাটি আটকে লিছে এখন বেচারা গিয়ে খা তোমার মেশিন নষ্ট এই নষ্ট মেশিন নিয়ে তুমি কেন এখানে এই ব্যবসায় জড়াইলা আমার প্রথমটাই আটকে লিছে এখন তো না এমন তো হওয়ার কথা না খোঁজ নিতে 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 গিয়ে দেখা গেছে মাশাল্লাহ আর আর বলবো না আমি বললে এটা নিজেদের গায়ে লাগে তো এই জন্যে এই এই কিগুলো আমরা খুব ভালো পারি কথা বুঝেন নাই আল্লাহ আমাদেরকে এই বাটফারি থেকে বাঁচবার তৌফিক দান করো ভাইরা অনেক কথাই বলার কিন্তু সব বলা যাবে না সেই সুযোগ নাই এই জন্যে সব বলবো না মহতারাম হাজিরিন সারা বছর চিনির দাম এক সাবানের সান উঠলেই আস্তে আস্তে রমজান আইলে তোর উভয়ই নেই আমি জানি না বাংলাদেশে এত ফেরেশতা কোন জেলাত নাজিল হয় আর সব চিনিয়ে রেখাই চলে যায় আমরা চিনির এত সংকট হয় এই জন্যে তিরিশ টাকার চিনি ৪৫ টাকা হয়ে যায় ষাট টাকার চিনি ৮০ টাকা হয়ে যায় আমি জানি না এই চিনি কোন ফেরেশতা কোন দিক দেশে খাইয়া চলে যায় যাক তবে আমি এতটুকু বলতে পারি রমজান মাসকে হাদিসে বলা হয়েছে শাহরুল মুয়াসাত শাহরুল মুয়াসাত সহমর্মিতার মাস কারণ ধনী মানুষ তিন বেলা খাইলে গরিব মানুষ এক বেলা খাইয়া যারা দিন পার করে এরা কি কষ্ট করে এটা ধনী বুঝবে না কিন্তু রোজাদার সারাদিন না খাওয়ার কারণে তখন টের পায় বুঝে যে গরিব এরা না খাওয়ার দ্বারা কি পরিমাণ কষ্ট করে এটা হলো সহমর্মিতার মাস আর এই সহমর্মিতার মাসে আমরা ১৮০০ টাকা বস্তা চিনি দেখলাম এক বছর ৩০০০ হয়ে গেছে ৩২০০ হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো সবাই মহব্বতে বলি আমি যাক অনেক কথা বলে ফেলছি মনে কষ্ট পাইছেন না তো হ্যাঁ আমরা কিন্তু আবার এই এই কাম ভালো পারি সেই জন্যে যে আসুন আজকে থেকে নিয়ত করি নিয়ত করি যে আমরা আর চুরি করব না বলেন বলে তো আগের থেকে করি না না করলেও তার জীবনে কোনোদিন করব না কথা ঠিক না দুর্নীতি করব সুদ খাইব ঘুষ খাইব আল্লাহ এখন তো ঘুষ না খাইলে অনেকের বলে হুশ থাকে না আর এখন ঘুষের নাম অত এখন পরিবর্তন হয়েছে এখন ঘুষের ঘুষ খনা এটার নাম বলে স্পিড মানি মানে এটা দিলে কাজের গতি বাড়ে কথা বোঝেন না এখন নতুন সংজ্ঞা তো এটা ঘুষ না এটা স্পিড মানি হ্যাঁ এটা দিলে হ্যাঁ আবার মাঝে মাঝে এরকম এরকমও শুনি অনেকে খায়েন তবে কম করে খায়েন হ্যাঁ তো খাওয়ার অনুমতি দিলে কম আর বেশি তো খাওয়ান তৈলো যার যার ফেড়ে আন্দাজ কি কল ঠিক না কেউ দুই রুটি খায় কল আলহামদুলিল্লাহ ফেট পড়ছে কেউ ১২টা খায় ও ফেট আতা আর ক কি ক সেজন্যে আসল এগুলো কি 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 করণীয় না বর্জনীয় আরে গ্রহণীয় না বর্জনীয় আসন বর্জন করি সুদ খাইব না ঘুষ খাইব না মিথ্যা বলবো না চুরি করব না গীবত করব না শেকায়ত করব আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো আরো জোরে আরো জোরে আল্লাহর ঘর মসজিদ একবার আসার একবার আসার জায়গা কথা কয় না আসার জায়গা এখানে 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 ওয়ালের মধ্যে লিখতে হয় না লিখতে হয় না আমার ভাইয়েরা যেখানে লেখে এখানে লেখে ফিরানো যায় না মসজিদে লিখতে হয় না আল্লাহর ফজল করমে এখানে কেউ ধূমপানই করে না প্রস্রাবের কথা তো চিন্তাও করা যায় না তাহলে এখানে আসলে বেমজা লাগবে কেন এই জন্য আল্লাহ করে বারবার আসার জায়গা এটা বারবার আসার জায়গা আসবো তো ইনশাআল্লাহ দৈনিক 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 স্মরণ থাকে যেন কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তো নামাজ এই জন্য আমি বারবার 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 উচ্চারণ করাই যাতে ওই যে ছোট ছোট বাচ্চাটি এদেরও যেন মনে থাকে যে মুসলমান হইলে নামাজ কয়বার এই এই সবকটা যেন আজকে তো এই সবকও শুনবার ব্যবস্থা নাই অনেক জানে সুরায় ফাতিহা জানে না অনেক কিছু জানে দোয়ে মাসুরা জানে না অনেক কিছু জানে দোয়ে কোনো জানে না আরে মুসলমান
করে বলতে হয় বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান আছে ইমানের কালেমাটা অশুদ্ধ করে বলতে পারে না বড় আক্ষেপ আফসোস তুমি নিজেকে মুসলমান বলে পরিচয় দাও অথচ ইমানের কালেমাটা শুদ্ধ করে জানো না এর চেয়ে লজ্জা আর কলঙ্ক আমাদের জন্য কিছু হতে পারে না খোঁজ নিয়েন দেখেন সেই জন্য আসুন কোরআন হাদিসের এলেম যাদের কাছে আছে যারা কোরআন হাদিসের এলেম অর্জন করেছে যারা অর্জন করে না তারা সমান সমান তালিবুল ইলম যারা কোরআন হাদিসের ইলম যারা অর্জন করে এদের জন্য গর্তের পিপীলিকা আল্লাহর দরবারে দোয়া করে সমুদ্রের তলদেশের মাছ তাদের জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে আমার ভাইয়েরা নূরের ফেরেশতারা তাদের ডানা ডানা তাদের পায়ের নিচে বিছায়া দেয় হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় যাইতে বিলম্ব উস্তাদ জিজ্ঞেস করেন কি বাবা সবই ভালো আছে মাদ্রাসায় আসতে বিলম্ব কেন কে হুজুর আরো যদি দ্রুত আসতে চায় তাহলে আমার মনে হয় পাখির ডানাগুলো ভেঙে যেতে পারে আরে পাখির ডানার সাথে তোমার হাঁটার কি সম্পর্ক পাখি উড়ে শুনে বসে গাছের ডালে তুমি হাঁটো রাস্তা দিয়া এই হাঁটার সাথে পাখির ডানা আর ভাঙ্গা আর থাকা এর কি সম্পর্ক বুঝলাম হুজুর আমি যখন বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করি ঘর থেকে বের হয়ে যখন রাস্তায় উঠি তখনই আমি তাকিয়ে দেখতে পাই একটি বিশেষ ধরনের এক রঙের এক কালারের এক জাতের কিছু পাখি রাস্তার দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ডানাগুলো এইভাবে করে বিছায়া দেয় আর আমি ওই ডানাগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসা পর্যন্ত আসি এই জন্যে দ্রুত হাঁটি না জানি তাদের ডানা গুলো ভেঙে যায় সুবহানাল্লাহর আস্তে কোন এই জন্য আমি দ্রুত হাঁটতে পারি না আমি আস্তে আস্তে করে হাঁটি যাতে করে এই ডানাগুলো ভেঙে না যায় ওস্তাদের আর বোঝার বাকি রইল না টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে রেখ দিয়ে বলেন রে বাবা জোরে হাঁটলেও ভাঙ্গার কোনো আশঙ্কা নাই কারণ হলো এইগুলো দেখতে যদিও তোমার কাছে মনে হয় পাখি এরা আসলে পাখি না وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ الله نبي غوشنا করেছেন নূরের ফেরেশতারা তাদের ডানা তালিবুল ইলমদের পায়ের নিচে বিছায় তাদের সম্মানার্থে সম্মানের জন্য আরে বাবা আমার তো মনে হয় এরা পাখি না পাখির সুরতে আল্লাহ তোমার কদমের নিচে নূরের ডানা বিছানোর জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়েছে ও বন্ধুরা তাহলে দেখুন একটু খেয়াল করে ইএলএম থাকলে কম দামি কয় না কম দামি ও মুসলমান ইমাম আজম ফকিহ হাজি উম্মা সেরাজ হাজি উম্মা বেশি এলেমের অধিকারী ছিলেন বেশি দামি হয়েছেন কথা কনা হ্যাঁ আজকে আবার বর্তমান সময়ে অনেক ইমাম আবু হানিফাকে নিয়ে কথা বলতেও অনেকের মধ্যে কিছু কোনো ভয়টয় লাগে না বলে ফেলে অনেকে তো বলেই ফেলে কই ইমাম আবু হানিফা হাদিস জানে না ইমাম আবু হানিফা হাদিস জানে না তোর আব্বাই হাদিস জানে হ্যাঁ 80 হিজরিতে জন্ম 150 হিজরিতে ইন্তেকাল উনি হাদিস জানে না তুমি হাদিস পাইলা কো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা কোথায় ইমাম আবু হানিফা আমি এই জন্য প্রায়ই বলি যে ইমাম আবু হানিফার ব্যাপারে নেতিবাচক কিছু কোনো কথা বলার আগে অন্তত 700 বার চিন্তা করা দরকার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মক্কায় গেলেন হজ করলেন মদিনায় যাবেন মদিনায় গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাড়ি তো মদিনায় ইমাম মালিকের সাথে সাক্ষাতের জন্য গেছেন ইমাম মালিকের সাথে গিয়ে সাক্ষাৎ করেছেন ইমাম মালিক জিজ্ঞেস করেন মিনাই নানতা কোথায় থেকে এসেছেন কমিনাল কুফা কুফা থেকে এসেছে ইমাম মালিক একটু খোঁচা মারলেন আল কুফি লা ইউফি কুফাবাসীরা ওফাদারি করে নাগাদদারি করে ধোকাবাজি করে যেই মাত্র উদ্দুর বলেছেন ইমাম আবু হানিফা সাথে সাথে বলেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুনা ওয়া মিন আহলিল মাদিনা এদিকে না ওইদিকে না আমার দিকে
উনি বললেন আল কুফি লা ইউফি ইমাম আবু হানিফা কো ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মদিনা এতটুকু পর্যন্ত যারা উলামায়ে কেরাম তারা বুঝে গেছেন যখন উদ্দূর পর্যন্ত তেলাওয়াত করেছেন ইমাম মালিক চেহারার দিকে তাকায় কয় ইন্নী আযুন্নু আন্নাকা আবু হানিফা আমার মনে হয় তুমি আবু হানিফা ভাইরা আমার টাইম কিছু কইতে নি আর لا حول ولا قوة إلا بالله إذا كم نوعي دوي غنطة كي شمبوب ني এক ঘন্টা হয়ে গেছে এই জন্যই তো আমি জানতে চাইছিলাম আপনি যে এমনি বসে দিয়েছেন বাপসা বোঝা যায় যে আমার রাজ চুক্তি আর শ্রোতা মহতারাম হাজিরিন যাক 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 আসুন আসুন ভাইয়েরা আমি আপনাদেরকে অতএব আমি এখন আপনাদের কাছ থেকে জানতে চাইব এই কোরআন হাদিসের এলেম আমাদের অর্জন করার দরকার নাই ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস পড়ানোর দরকার নাই আছে 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 হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুরা আপনারা অনেকেই বলতে শুনবেন হুজুর হইলে কয়টা বেতন পাবে এটা একেবারে কমন কথা আমার সামনে এখন না এখনের কথা বলছি না অন্তত 21 বছর আগের কথা বলতেছি 22 বছর আগে আমি একবারই দেখাইতে গেছি ওনার সাইড ছেলে ওরে ঘরওয়ালা ঘরওয়ালি রে কইতেছে তার ছেলের একটা নাম ধইরা কয় এরে মাদ্রাসায় দিয়া লাই ভিতর থেকে উত্তর আসতেছে হ্যাঁ মাদ্রাসায় দিয়া লাইবা আমার ফুলার জীবনটা শেষ করতা দলিল কি কয় হুজুর রে কয়টা বেতন দাও আমার কথা কয় আমারে কয়টা বেতন দে কথা বুঝছেন না আমি কে হাই 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 মুসলমান কোথায় গিয়ে দাঁড়াইছে কোথায় গিয়ে দাঁড়াইছে চিন্তা চেতনা আমার ভাইয়েরা কোরআন ভিতরে থাকবে আর সে রুটির অভাবে মারা যাবে কোরআনের এলেম কারো ভিতরে থাকবে আর ওই লোকটা কম দামি হবে এটা ইমানদার হতে পারে না ইমানদার হইলো তার ইমানের দুর্বলতা আছে আর না হয় কোরআনের এলেম যার ভিতরে থাকবে সে কোনোদিন রুটি রুজির অভাবে মারা যাবে না গনবার বেলায় কোটি কোটি খাইবার বেলা হুদা দুই রুটি কথা ঠিক না এই জন্য একটা কথা বলতে শুরু করেছিলাম আপনারা তো অনেকেই ভুলে গেছেন মনে হয় যায় হুজুর আমরা তো সবাই বড়তে হইলেও মসজিদে যাই ইহুদিরে কাফের বেইমানেরা তো যায় না আল্লাহর আরে সম্পদ বেশি দিয়ে রাখছে আমরা কম দে কম দে এই জন্যে কথাটা বোঝার জন্য একেবারে একটা সুন্দর উদাহরণ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি আমার ভাইয়েরা এক ব্যক্তি গাভীও ফালে ষাঁড়ও ফালে তো গাভীটার গলার মধ্যে কোনো রশি উল্টা এই তো জিজ্ঞাসলাম উল্টা গাভীর গলা রশি মুক্ত হয় না কারণ গাভী যারা লালন পালন করে এরা গাভী বাড়ির কাছাকাছি রাখে এটারে বেশি দূরে দেয় না কারণ এটার থেকে এটা আবার বেশি দূরে দিলে কোন ফাঁকে তা বাছুরিকে দুধ খায় এলা এই জন্য এটারে চোখের সীমানার ভিতরে রাখে সার ওটার গলার মধ্যে ফ্রি আমরা তো ফ্রি ভাইলে মাশাল্লাহ খুব খুশি হই সব কিছুতে খালি ফ্রি 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 তো ছেড়ে দিছে অল্প দিনে খায়া তাজা আর গাবি ডেরে দশ হাত লম্বা একটা রশি দিয়ে খুঁটা দিয়া ঘুরে ঘুরে এখানে খা এখন অল্প দিনে তাজা হয়ে সার বিকালবেলা বাড়িতে ফিরে আর গাভীরে কয় তোরে তো তোর মালিকে পছন্দ করে কেমনে বুঝলাম কত প্রতিদিন চারশের পাঁচশের করে দুধ দেস বছরে একটা করে বাচ্চা দেস কিন্তু তোরে ওই এখানে খোঁটা দিয়ে রাখছে এর বাইরে গিয়া তুই আর কিছু খাইতে পারস না স্বাধীনভাবে আর আমারে দেখস না ফিরি ছেড়ে দিছে ফিরি অল্প দিনে খায়া গাবি কি উত্তর দেখো এত বেশি বুঝছো না কো কি হয়েছে কো মালিক আমারে বেশি ভালোবাসে কইডা আবার কেমনে কো বেশি ভালোবাসে বলেই আমাকে বেশি দূরে যাইতে দেয় না আমরাও টাকা কম থাকলেও আমরা বলতে পারি আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন এই জন্য কয় মসজিদের বাইরে বেশি যাইস না মাদ্রাসার বাইরে বেশি যাইস না কারণ এখানে আমার রহমতের নজর এর বাইরে আমরা একটা সীমানা দিয়ে রাখছি
আল্লাহ আকবার প্রত্যেকটা দেশেরই তো সীমানা আছে নি হ্যাঁ তো আল্লাহর রাজত্বেরও তো কিছু সীমানা আছে আছে সীমানা আছে বর্ডার আছে আলা ওয়া ইন্না হিমাল্লাহি লামাহারিমুহু হাদিসে রাসূল বলেছেন আল্লাহর রাজত্বের বর্ডার হলো সীমানা হলো হারাম বস্তু মানে যতক্ষণ হালাল আছে ততক্ষণ তোমার সীমানা হারাম গিয়া ফসলেই আর ক্রস করা যাবে না ভাইরা এখন গাবে কয় বেশি বুঝিস না আমারই বেশি পছন্দ করে এই জন্য বেশি দূরে দেয় না চোখে চোখে রাখে আমিও মালিকরে দুধ দিয়া বাচ্চা দিয়া খেদমত করব আমাকে অনেক দিন পালবে আর তোমারে যে অল্প দিনে খাওয়ায়া তাজা বানাইতে আছে জানো নি সামনের সানদের নাম কুরবানির সান কি 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 কুরবানির চাঁদ ওই সময় কুরবানির জন্য একটু তো তাজা হইলে ভালো হয় না আল্লাহ আমি এতক্ষণ তো আমার মতো বলছি এখন দেখেন আল্লাহর কোরআনে আল্লাহ কি لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد الله رب العالمين بولن بندقو كافر بيماندر باري غري دالان كوتان তাদের চলন বলন তাদের পোস পাস দেখে আপনি তো আপনার উম্মত যেন ধোকায় পড়ে না যান হে নবী আমি আল্লাহ তাদেরকে সামান্য কিছু দিয়েছি সামান্য আল্লাহ কি কয় বেশি না কম কথা কয় না কথা কয় না আল্লাহ কয় সামান্য কিছু দিয়েছি মাতাউন কলিল সামান্য সুম্মা মাওয়াহুম জাহান্নাম অতপর তাদের ঠিকানা বলেন 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 এ জোরে কম ইমানদার যাবে কোথায় ইমানদার যাবে কোথায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন সামান্য দিলাম সামান্য সবটা দুনিয়া মিলে সামান্য আল্লাহ আলামিন বলেন সুম্মা মাওয়াহুম জাহান্নাম অতপর তাদের ঠিকানা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা হে মুসলমান জাহান্নাম উৎকৃষ্ট জায়গা কি জায়গা ও কথা কয় না কথা কয় না এ ভাইরা জাহান্নাম আরামের জায়গা কিসের জায়গা বলেন না কিসের জায়গা আমার বন্ধুরা ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্বাগীন মাআবা লাবিসিন ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমা ওয়া গাসসাকা জাযা ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাব وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا أو مسلمان সবায়াতের তরজমা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা জাহান্নামের কোনো ঠান্ডা পানি পাবে না কোনো শরবত বলেন না পাবে না ইল্লা হামিমান শুধুমাত্র গরম পানি পাবে গরম 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 আপনারা বলবেন শীতের দিন গরম হইলে খারাপ কি তবে না না গরমটা আবার কেমন এটাও জানতে হবে আমার বন্ধুরা যতই গরম পানি খাইতে ভালো লাগে গরম পানি দিয়ে অজু গোসল ভালো লাগে তাই বলে ফুটন্ত পানি শরীরে ছেড়ে দেওয়া যায় না আরো জোরে আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া তুসকা মিন আইনিন আনিয়া এই আয়াতের ব্যাখ্যা ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী লিখেন জাহান্নামীদের
আমাদেরকে যেই পাত্র থেকে পানি গরম পানি পান করানো হবে ওই পাত্রের পানি এত বেশি গরম এত বেশি গরম এক ফোঁটা গরম পানি যদি এনে দুনিয়ার সবচাইতে উঁচু পর্বতের চূড়ায় ছেড়ে দেওয়া হয় এক ফোঁটা গরম পানির তাপের কারণে গোটা পাহাড়টা গলে পানি হয়ে যাবে আল্লাহু আকবার ও মুসলমান পানি যদি হয় এত গরম আগুন হবে কেমন গরম পানি যদি হয় এত গরম আগুন হবে কেমন গরম ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম এই আয়াতের ব্যাখ্যা আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন জাহান্নামের কানেকশন যখন সাগর মহাসাগরের সাথে করে দেওয়া হবে জাহান্নামের আগুনের তাপের কারণে পুরা সাগর মহাসাগরে শুকায়া যাবে এরপরও কানেকশন লাগানো থাকবে এবার জাহান্নামের তাপের কারণে ওই সাগর মহাসাগরগুলো জাহান্নামের অংশে পরিণত হয়ে যাবে আল্লাহু আকবার এবার আওয়াজ করে বলেন এমন জাহান্নামিনী কেউ যাইতে চাই জোরে বলেন আরো জোরে রে মুসলমান কোথায় যাইতে চাই তাহলে আসুন জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় নেমে যায় জাহান্নামে যাইতে চাই না আমরা জাহান্নামে যাব না এরা বলরা কিন্তু উম্মত আজকে এমন ভাবে জাহান্নামের দিকে দৌড়াইতে আছে আমাদের গ্রামে বলে আগুন দেখলে উলু কথা কয় না আগুন দেখলে উলু গিয়ে দৌড়ায় উড়ে উড়ে গিয়ে এই আগুনের মধ্যে পড়ে এখনের উম্মত আমরা মুসলমান আমাদের কাজ দেখলে প্রতিদিনের আমল দেখলে আমাদের কাছে মনে হয় যেন আমরাও জাহান্নামে যাইবার জন্য এমন করে উড়তে আসি এমন করে উড়তে আসি হে মুসলমান কেউ বলারও নাই বললেও যেন কেউ শোনে না সবাই শুধু দুনিয়া 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 আরো চাই আরো চাই আরো চাই এর পিছনে দৌড়াইতে আসি না রে মুসলমান না না আমরা দুনিয়ায় ছিলাম না থাকব না দুনিয়া থাকবার জায়গা না রং তামাশার জায়গা না আরাম আনন্দ আর ভোগ বিলাসিতার জায়গা দুনিয়া না দুনিয়া হলো গোলামি করার জায়গা কার গোলামি কার গোলামি মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি দর হাকীকত মৌত হে সুবহ হায়াত হে জিন্দেগি জিন্দেগি আহমদ বরায়ে বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দেগি আইশ ইশরত কে লিয়ে দুনিয়া নেহি ইয়াদ রাখ তো বান্দা হে মেহমান নেহি জগা জি লাগানে কি দুনিয়া নেহি ये इबरत की जाए तमाशा नहीं है यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ओ मुसलमान আমরা দুনিয়াতে গোলাম কার 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 ও মুসলমান দুনিয়াতে গোলাম গোলাম কিন্তু খাট পালঙ্গে আরাম করার জন্য না গোলামের ডিউটি হলো কাজ করা এ মুসলমান মেহমান বাড়িতে আসলে মেহমানের ডিউটি কাজ করা না মেহমানের ডিউটি হলো আরাম করা এই জন্য মেহমান একবার খাওয়া একটু রেস্ট নেন আমি আসছি কথা কয় না মেহমান রেস্ট নেয় আর খাওয়া দাওয়া করে ও বন্ধুরা আর গোলাম হলো সময় যথা সময়ে যথা সময়ে তার ডিউটি পালন করে আমার বন্ধুরা দুনিয়াতে আমরা গোলাম দুনিয়াতে যারা গোলাম হবে মরার পরে তারা জান্নাতের মেহমান হবে জোরে আমরা আমরা কোথায় যাইতে চাই জান্নাতে 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 না আল্লাহ আকবার তাহলে বোঝা গেল দুনিয়াই আমাদের শেষ বলেন না দুনিয়াই আমাদের শেষ না আছে আছে অতএব যা আছে এর মধ্যে আমাদের টার্গেট কোনটা বলেন বলেন আরে ভাই এই যে শব্দগুলো উচ্চারণ করাই কেন জানেননি কারণ এই যে উচ্চারণ করেন ফেরেশতারা এটাও লেখে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ আপনি যা বলবেন ফেরেশতারা এডে মানে আপনি যে তিনবার বলছেন যাইতে জান্নাতে যাইতে চাই যাইতে চাই জান্নাতে যাইতে চাই জান্নাতে যাইতে চাই জান্নাতে এটাও তো আমল নামে
আসলে আল্লাহ কবির দিয়ে বারবার খালি জান্নাতে যাইছে এর কেমনে দুজো হবে দেলা অসম্ভব নাকি হইতেও পারে আমার ভাইরা তাহলে আসেন কারণ এই কথাগুলো তো ওজন হবে নাকি হ্যাঁ শুধু আমলেরই ওজন হবে না কথাও বুখারী শরীফের একেবারে শেষ বাব باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن ঠিক আছে নি আল্লাহ এত বড় বড় উলামায়ে কেরামের সামনে তি এত উফুরের ফরা ফরা জানে ডর করে কথা বুঝেন না কইল যা কাফে এমনি হই বুখারী শরীফের একেবারে শেষ বাব ইমাম বুখারীর باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسط أسأل العدل بالرومية ويقال القسط مصدر المقصد وهو العادل وأما القاصد فهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم محترم حاضرین তাহলে আপনারা একটু দেখেন এখানে ইমাম বুখারী বলেন ওয়ান্না আমাল বানি আদম ওয়া কাওলহুম ইউজানু হাশরের দিন আদম সন্তানের আমলের ওজন হবে কথার তাহলে কথা একটু বুঝে শুনে বলাই দরকার কারণ ভালো কথা বললে তো নেকের পাল্লাই উঠবে খোদা না খাস্তা যদি হেই লাইনে যা তো হেই পাল্লাও তো ভারী হবে কন্না কন্না আমরা না কোথায় যাইতে চাই আলহামদুলিল্লাহ এই জন্য বলছিলাম যে জান্নাতে 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 আমরা জান্নাতে যাইতে চাই কারণ জান্নাত আমাদের বাবার বাড়ি হ্যাঁ 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 জান্নাত আমাদের বাবার নাম মাশাআল্লাহ বাবার নাম শরম করে নাকি কিছু আদম আদম আলাইহিস সালামের আব্বা কইতে শরম লাগে না ন্যাংটারে গিয়ে আব্বা কইতে শরম লাগে না জোড়ারে গিয়ে আব্বা কইতে শরম লাগে না আদম রে আব্বা কইতে কথা কয় না কথা কয় না আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দাও ভাইরা আমার দিকে তাকান অন্যদিকে তাকাইবেন কেন অন্যদিকে কিছু নাই তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করি জান্নাতে সবাই জায়গা চান মনে হয় না সবাই চান তাহলে যার যার সামনে যদি ফাঁক আছে ফুরা করে পিছনে যদি আরেক ভাইকে কোরআনের কথা শুনবার জন্য জায়গা দেন আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দেবেন এখন দেখি কে কে জান্নাতে জায়গা চান এ ভাই কথা বলার জন্য না কথা বলার জন্য না মাশাআল্লাহ 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 ইস অনেকে একেবারে পিছনে হেলান দিয়ে বইছে কি আরামটা না ছিল আল্লাহ আলহামদুলিল্লাহ 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 এখন ভালো হইছে না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন হেদায়েত দান করুন আমার দিকে আমার দিকে অন্যদিকে খেল গেলে আমার একটু ঝামেলা হয় এই জন্য দয়া করে আমার দিকে মহতারাম হাজিরিন তাহলে একটু একটু এবার বলেন কোরআন শরীফ নিজে পড়বার ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার নাই আছে আছে হ্যাঁ খালি এখন আমরা কোন দিকে আছি আল্লাহই জানে আমি জানি না আমার ভাইয়েরা সব মনের আক্ষেপ আর আফসোস প্রকাশও করতে পারি না এই জন্যে তারপরে দুই একটা বলি আগডুম বাগডুম ঘোরার ডুমের পিছনে আমরা এখন হাসার জন্য বলি নাই সব কথায় হাসলে হবে না আগডুম বাগডুমের পিছনে এখন দৌড়াই হ্যাঁ আর এটা ভালো বলতে পারলে বাবা কি খুশি দয়া করেন ছেলেটা অত্যন্ত মেধাবী ভবিষ্যতে অনেক কিছু আশা ভরসা তারা দিয়া করা যায় আমার ভাইয়েরা সামান্য সামান্য কিছু আরে আমাদের দেশে তো হ্যাঁ এই ব্যাট দিয়া বলের মধ্যে বাড়ি দিছে সীমানা পার হয়ে গেছে গা এই জন্যেও বাংলাদেশে পুরস্কারের ব্যবস্থা আছে হ্যাঁ কোন ম্যাচে কে কতটা সার মারছে কে কয়টা ছক্কা মারছে কয় উইকেট নিছে এই জন্যেও পুরস্কারের ব্যবস্থা আছে কিন্তু
83টা দেশের হাফেজদেরকে পিছনে ফেলে বাংলার ছেলে কোরআনের প্রতিযোগিতায় এক নাম্বার হয়ে আসলো তাকে সম্মান দেওয়ার মতো লোক তেমন খোঁজ করে পাওয়া গেল না হায় রে আফসোস মহতারাম হাজিরিন অনেক অনেক কষ্ট লাগে আল্লাহর কোরআন তবে কথা হলো যার ভিতরে যার সিনার ভিতরে থাকে সে কারো লালগালিচা সংবর্ধনার অপেক্ষায় থাকে না লালগালিচা সংবর্ধনা তো আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েই দেওয়ায় ঠিক না কেউ না দিলে কি অসুবিধা কেউ না দিলে কি অসুবিধা কে দিবেন আজকে চোখে লাগে না মনে হয় না দামি মনে হয় না তুচ্ছ তাচ্ছিল্য করো হ্যাঁ দুনিয়াতে টাকা চলে তাই না দুনিয়াতে টাকা বাংলাদেশে টাকা ইন্ডিয়াতে রুপিয়া পাকিস্তানে রুপি সৌদি আরবে রিয়াল কুয়েতে দিনার ইংল্যান্ডে ডলার আমেরিকা ইংল্যান্ডে পাউন্ড আমেরিকায় ডলার মালয়েশিয়ার ইঙ্গিত এক কথা কারেন্সি যেটা এই টাকার কাগজে নোট এগুলো দিয়ে দুনিয়া চলে আমার ভাইয়েরা হাসরের দিনের কারেন্সির নাম হলো সওয়াব ওই দিন দেখা যাবে এই যে যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এরা সওয়াবের বিশাল ভাণ্ডার নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইছে আর যারা নিজেদেরকে অনেক কিছু মনে করত ভিক্ষুকের না জান্নাতীদের কাছে হাত পাতবে কাফের বেইমানেরা হাজার হাজার কোটি ডলারের যারা মালিক তারা ওই দিন ভিক্ষুকের নেয় হাত পাতবে আর বলবে দেখবে জান্নাতিরা ও 200 তলার উপরে বসে বসে খাইতে আছে আর এর নিচে জাহান্নামের আগুনের টানে একবার নিচে যায় আবার উপরে উঠে ওই দিন পানির পিপাসায় কাতর হয়ে বলবে একটু দাও না আপনারা না বললেও ঠিক কারণ কোরআনে আল্লাহ কয় ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين ويدين ترى بولبي ও জান্নাতের একটু দাও না অবশিষ্ট খাওয়ার পরে যে রইছে জুটা পানি পান করার পরে যে গ্লাসের নিচে একটু পানি আছে এটাই দাও জান্নাতিরা সেদিন বলবেন না না দেওয়া যাবে না কারণ ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন কাফিরদের উপরে আল্লাহ জান্নাতের নাজনি আমত এবং পানীয় হারাম ঘোষণা করেছেন কাফের বেইমানরা ওই জান্নাতের নাজনি আমত কোনোদিন পাবে না পাবে না পাবে না পাবে না আর কোরআনওয়ালাদেরকে আমার আল্লাহ বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি আল্লাহু আকবার কর পড়ো আর চড়ো পড়ো আর উপরে ওঠো এবার দেখেন শুরু হয়ে যাবে আলিফ লাম মিম গেছে গে গিয়ে চলে গেছে আরেক তালে আস্তে আস্তে এবার যাইতে আছে কোনটা জান্নাতে কোনো আস্তের কাম আছে নাকি চায়না একটা লিফট আবিষ্কার করেছে একটা লিফট 100 তলা ভবনের উপরে যাইতে মিনিট লাগে না সেকেন্ডের ভিতরে 100 তলার উপরে যাইতে এটা মিনিট লাগে না কয়েক মিনিট না কয়েক সেকেন্ড এর ভিতরে 100 তলার উপরে তো 100 তলার উপরে যদি চায়নার বেড়াই তো লিফটই যদি জায়গা তো আমার আল্লাহ লিফটে হাফেজে কোরআনরা আসতে যাইবে কেন কম জোরে যাইব দ্রুতে যাবে বলেন আমার ভাইয়েরা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ওই দিন দেখবেন ওই দিন দেখবেন লিফটের মধ্যে অনেক লিফট আছে না বাইরে থেকে দেখা যায়
তাহলে আমরা ওই জান্নাতে যাইতে জোরে 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 আমরা জান্নাতে যাইতে চাই মোহতারাম হাজিরিন জান্নাতে যদি যাইতে হয় তাহলে নেক আমল করতে হয় জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে গুনার কাজ ছাড়তে হয় কথা ঠিক কিনা তাহলে কোনটা গুনা কোনটা সওয়াব এটা আকদম বাকদম পরে কোনোদিন জানা যাবে না এটা আলিফ বা তা সা পরে জানতে হবে অতএব হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা সমান হইতে এবার আসেন আমি আমার কথা একেবারে শেষের দিকে নিয়ে যাচ্ছি আমার ভাইয়েরা এখন আপনারা বলুন ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর দরকার আছে 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 পড়াইবেন তো ইনশাল্লাহ পড়াইবেন তো ইনশাল্লাহ বড় আলেম না বানাইলেও যতটুকুন পড়াইলে মুসলমান হতে পারে এতটুকু পর্যন্ত পড়ানোর দায়িত্ব মা বাবাকে দেওয়া হয়েছে আসেন আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করব আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোন পথে দিচ্ছি কোন পথে নিয়ে যাচ্ছি মা বাবা হয়ে হাত ধরে ধরে সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি বিখ্যাত মুহাদ্দিস মদিনা শরীফ বাড়ি ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহ আমারে কিছু কইবেন নি এটা কইনা আগে ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাই বাড়ি বাড়ি মদিনা শরীফ ওনার দুনিয়াতে আসার আগে উনি যখন তার মায়ের পেটে মায়ের গর্ভে তখন ওনার বাবা সিরিয়াতে যাবেন ব্যবসার জন্য দীর্ঘদিন সেখানে তিনি থাকবেন দারুল উলুম দেওবন মাদ্রাসার সুদীর্ঘ 56 বৎসরের সুযোগ্য প্রিন্সিপাল শাইখুল ইসলাম হযরত আক্তাস হযরত মাওলানা মুহাম্মদ কারি তৈয়ব রাহিমাহুল্লাহ তিনি তার খুতবাতের ভিতরে উল্লেখ করেছেন যে উনার বাবা উনার মার কাছে 15,000 দিরহাম দিয়ে বলছেন এটা দিয়ে তুমি তোমার সংসার চালাও আমাকে আসতে অনেক দেরি হবে ওনার এই বাণিজ্যিক সফরটা ছিল এক টানা 16 বছর 16 বছর চলে গেছে এই দিক দিয়ে সন্তান জন্ম নিয়েছে মা আদর করে নাম রাখছেন রবিয়া আদর সোহাগ দিয়ে লালন পালন করে যাচ্ছেন আলিফ বা তা সা পড়ানোর সময় যখন হয়েছে মা তাকে মক্তবে ভর্তি করে দিয়েছে ছেলে আস্তে আস্তে করে আগায় মা পিছন দিক দিয়ে ভূমিকা পালন করছে এইভাবে করতে করতে তার বাবা বাড়িতে ফিরার আগে আগে সন্তানের বয়স 16 বছর হওয়ার আগে আগে এত বড় আলেম হয়েছেন গতানুগতিক কোনো আলেম না রসুলের রওজায় আথারের পাশে বসে বসে হাদিস পড়ানোর জন্যে তিনি মুহাদ্দিস শিক্ষক নিয়োগ হয়েছেন কয় বছর হওয়ার আগে এককভাবে মায়ের ভূমিকা ১৬ বছর পরে বাবা বাড়িতে ফিরলেন এসে গেইটেই গেট দিয়ে প্রবেশ করবে এমন সময়ে দেখে একটা যুবক ছেলে বাড়ি থেকে বের হয়ে আসছে আসতেছে দেখেই মেজাজ গরম এ যুবক তুমি আমার বাড়িতে কে তুমি
যুবক মুরব্বি আপনি আমারে কোন আমি কে আপনি কে আমার বাড়িতে ঢুকতেছেন আমার নাজি গায়া আপনারা পিছনে টের পাইছেন এবো ওমা তখন মুরব্বি কো তুমি আমার বাড়িতে কে যুবকে কো আপনি আমার বাড়িতে কে কথাবার্তা আস্তে আস্তে গরম হইতেছে দুনিয়ার সব ঝগড়াঝাটি শুরু হয় মুখ দিয়া আর ফিনিশিং হয় হাত দিয়ে এখন খুব উত্তপ্ত হয়ে উঠতেছে মহিলা তো দুজনকে চিনে সামনে আগায় আসছে এসে ছেলে কয় যাও তুমি তোমার কাজে যাও স্বামীর কয় বাড়িতে আসে কিন্তু বাড়িতে আসলে হবে কি মেজাজ তো গরম কথা বুঝেন নাই এটা মেজাজ গরম একবার হইলে এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত ভালো কিছু বললেও দেখবেন ফাট করে ওঠে কথা ঠিক না এরকম একটা বদ অভ্যাস আছে এই জন্যে আল্লাহ রাসূল বলছেন লা তাগজাব লা তাগজাব লা তাগজাব রাগ করিও না রাগ করিও না রাগ করিও না এক সাহাবী কি গিয়ে বলছেন আমাকে একটু বিশেষ নসিহত করেন আল্লাহ রাসূল তিনবার তাকে বলছেন লা তাগজাব লা তাগজাব লা তাগজাব গুসা রাগকে কন্ট্রোল করো আমরা তো রাগ উঠলে মাশাআল্লাহ তালাক বউরে যে তিনটা বউর মারা যে ৪০টা যখন আবার একটু ঠান্ডা হয় তখন জানি তিনটা ছেলে মেয়ে তুই কি হয়েছে একটু তোমা করে দে হাতিয়ার তিনটা ছিল তিনোটা সাইরা দেওয়ার পরে কয় একটু তোমা করে দিত আগে রাখবার মনে কথা মনে ছিল না এই জন্যে এখন যান বাড়িতে আসেন যাও তুমি যাও তোমার কাজে যাও বাড়িতে মেজাজ গরম বাড়ির ভিতরে এসে ক ১৫,০০০ দিরহাম দিয়ে গেছিলাম কোথায় খরচ করছ হিসাব দাও ১৬ বছর পরে বাড়িতে আসার পরে একজন স্বামীর কথা কি স্ত্রীর সাথে এমন হওয়ার কথা হ্যাঁ এই সম্পর্কে কোনো কথা যদি জিজ্ঞাসাই করা লাগে তাহলে বলার দরকার ছিল ১৫,০০০ যে দিয়ে গেছিলাম এগুলো দিয়ে কি পারছ না আরো কিছু ঋণ টিন হয়েছে ধার কর্জ হয়েছে এটা আগে পরিশোধ করি বলার তো কথাই এটা কিন্তু আসল কথা হয়েছে ওই রাগ যে মহিলা টের পাইছে স্বামী ১৬ বছর পরে বাড়িতে ফিরলেন অত্যন্ত আনন্দময় একটি পরিবেশ বাড়িতে থাকার কথা কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে সেই সুন্দর আনন্দময় পরিবেশটা আর থাকতেছে না এজন্য আমি আপনাকে অনুরোধ করে বলছি এতদিন পরে আসলেন এত লম্বা সফর করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আসলেন আগে একটু গোসল করে ফ্রেশ হয়ে আসেন আমি আপনার জন্য রান্না করছি আগে আপনাকে আপ্যায়ন করাবো আগে খাওয়াইব তারপরে দুজনে মিলে সব কথাবার্তা বলবো আপাতত গোসল করে একটু ফ্রেশ হয়ে আসেন মেনে নিলেন গোসল করে আসলেন এমনিতেও তো মেজাজ ঠান্ডা কারণ রাগ নিরাময়ের হাই অ্যান্টিবায়োটিকের নাম হলো গোসল রাগ উঠলে হাদিস আছে ওযু করো এরপরও যদি কমে না তো গোসল করো এখন যদি কাউকে বলা হয় যে নদীর থেকে একটা ডুব দিয়াও তো নদী হইলে তো যেমন তেমন যদি বলা হয় গ্রামের পুকুরের থেকে একটা ডুব দিয়ে উঠো আরো যদি কসরি হয় না থাকে দাঁতে গিটার বাজাইবে গোসল করে আসলেন রাগ মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে গোসল করে আসলেন ফ্রেশ হয়ে আসলেন স্ত্রী সুন্দরভাবে সামনে খানা পরিবেশন করেছে খাওয়া দাওয়ার পরে শোনা যায় মসজিদে নববীতে আজান হইতে আসে স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী আগে নামাজ টুকু আদায় করে আসেন তারপর কথা হবে আজান হয়ে গেছে আগে গিয়ে নামাজ আদায় করে আসেন এতে করে বোঝা যায় মহিলা আল্লাহ ওয়ালি ছিলেন এজন্য স্বামীরে ক নামাজ পড়ে আসে আর আমরার তো ম্যাডাম দাঁড়িয়ে
এমন জাহেলের খবর আমার কাছে আছে এমন বউ রহমতের বউ আমার স্বামীরে দাড়ি রাখতে দেয় না আর ও দাড়ি না রাখলে যে গুনাহ হবে না আমার তেলে আপনারে জাহান্নামে নেওয়ার জন্য এমন একজন নেককার বউ হইলেই যথেষ্ট আমার ভাইয়েরা আল্লাহর বান্দি কয় স্বামী আগে গোসল করে ফ্রেশ আগে গিয়ে নামাজটা পড়ে আসেন তারপরে কথাবার্তা হবে আগে নামাজ হয়ে যাক মসজিদে নববীতে চলে গেছে নামাজের জয় আমার বন্ধুরা নামাজ আদায় করলে মতো পরে ঘোষণা শুনতে পাইলেন আল্লাহর নবীর হাদিস পড়ানো হবে হাদিসের দর্স হবে হাদিসের ক্লাস হবে হাজার হাজার মানুষ সমবেত হতে আরম্ভ করেছে বসে গিয়েছে এত মানুষের উপস্থিতি দেখে তিনিও পিছন দিক দিয়ে বসে গেলেন হাদিসের ক্লাস আরম্ভ হয়ে গিয়েছে হাদিসের এত সুন্দর ব্যাখ্যা তিনিও শুনে বড় মজা পাইলেন ইমান তাজা হয়ে গিয়েছে আখেরাতের চিন্তায় চোখ দিয়ে পানি বের হয়ে গেছে এই জন্যে যতক্ষণ হাদিসের ক্লাস চলতেছিল ততক্ষণ পর্যন্ত উনিও বসে বসে শুনলেন দীর্ঘ সময় পরে যখন হাদিসের ক্লাস বন্ধ হয়েছে উনিও ক্লাস থেকে উঠে বাড়িতে ফিরলেন অনেক লম্বা সময় পার হয়ে যাওয়ার কারণে স্ত্রী এবার জিজ্ঞেস করেন স্বামী এতটা লম্বা সময় তো নামাজের জন্য লাগে না কোথায় গল্প গুজব করে সময়টা নষ্ট করে এসেছেন না না বিবি না আমি সময় নষ্ট করে আসি নাই আমি গো নামাজ পড়ে বাসায় ফিরবো বাড়িতে ফিরবো এটাই তো ছিল সিদ্ধান্ত কিন্তু বিবি আজকে এমন একজন মহাদ্দিস আল্লাহর নবীর হাদিস পড়াইতেছিলেন গো হাজার হাজার মানুষ বসে গেছে আমিও বসে গিয়েছিলাম এত সুন্দর করে নবীর হাদিসের ব্যাখ্যা তিনি দিতেছিলেন যার জবানে নবীর হাদিসের ব্যাখ্যা শুনে আমার ইমান তাজা হয়ে গেছে আমার মরণের কথা স্মরণ হয়ে গেছে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে এমন মজার হাদিসের ক্লাস রেখে উঠে আসতে পারি নাই এই জন্য যতক্ষণ পর্যন্ত হাদিসের ক্লাস চলছে আমিও ততক্ষণ ক্লাসেই বসাছিলাম শেষ হয়েছে এবার উঠে বাড়িতে আসলাম বিবি ডাক দিয়ে কোসামি গো তাহলে এবার একটু বলুন এমন একজন মহাদ্দিস যদি টাকা দিয়ে কিনতে হয় কত টাকা দিয়ে আপনি কিনতে রাজি আছেন বিবি কি বললাম এটা কি কোনো টাকা দিয়ে বেচা কেনার বস্তু নাকি এরপরও তার উপযুক্ত মূল্য হবে না হে বিবি কি বলো তুমি কত টাকা দিয়ে কিনবো বিশাল রাজা বাদশাহ বিশাল ধনভাণ্ডার দিয়ে দিলেও তার উপযুক্ত মূল্য আদায় হবে না স্ত্রী এবার আনন্দের কারণে চোখের পানি আর ধরে রাখতে পারে না অতি আনন্দেও মানুষ কাঁদে অতি আনন্দের কারণে চোখের পানি আর ধরে রাখতে পারে না এবার ডাক দিয়ে কোসামী তাহলে এবার সুসংবাদ গ্রহণ করেন ষোলো বছর আগে বাড়ি থেকে যাওয়ার সময় যেই সন্তানটা গর্ভে রেখে চলে গিয়েছিলেন আর ষোলো বছর পরে গেইটে যেই যুবকটাকে দেখে রাগ করেছেন এটা আর কেউ না আপনার রেখে যাওয়া সন্তানই এতদিনে এতটুকু পর্যায়ে এসেছে এ স্বামী এতক্ষণ যেই মহাদ্দিসের ক্লাসে বসে আপনি ইমান তাজা করে এসেছেন এই মহাদ্দিস আর কেউ না আপনার গেইটে এসে দেখা যুবকটাই হলো এই মহাদ্দিস স্বামী গো আপনার টাকার হিসাব নেন পনেরো হাজার দিরহাম খরচ করে আমি আপনার জন্যে এত বড় একজন মহাদ্দিস তৈরি করেছি এখন আপনারা বলুন হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে মহতারাম হাজিরিন আর কথা বাড়াইতে চাই না তাহলে যারা জানে আর যারা জানে না তারা সমান না কি জানলে আর কি না জানলে কি না জানলে আর কি জানলে সমান না কোরআন কোরআন হাদিস কোরআন সুন্নাহ আসমানি আলেম ওয়াহির আলেম এটা যারা জানে আর যারা জানে না তারা সমান হইতে পারে না তাহলে আসুন কেদামি যারা জানে আলেম
علماء ترى دامي تقول امرا دامي دير شاته تاكبو ان شاء الله زوره ان شاء الله الله تمي اما در شبائي كي توفيق دان کرو زوره محبت بلي آمين يا رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك